উপভোটকে স্থগিত রেখে পুনরায় নির্বাচন প্রক্রিয়া শুরু করার দাবি নিয়ে শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক জি কে রাওয়ের সাথে দেখা করেন সিপিএম এর এক প্রতিনিধি দল। সিপিএম এর অভিযোগ, বিজেপির উগ্র সমর্থকদের দৌরাত্মের ফলে 35টি ব্লকের মধ্যে 28টি ব্লকে সিপিএম প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারেনি। নেশাবিরোধী অভিযানে আবারও সফলতা পেল সোনামুড়া এবং কলমচৌড়া থানার পুলিশ। কলমচৌড়ার আদমপুর গ্রামের দুলাল মিয়া এবং মনির হোসেনের বাড়ি থেকে প্রায় 206 কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। সিপিএম ক্যাডারদের হাতে আক্রান্ত দেবশিল্পী বিশ্বকর্মা। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই কমলপুরের শান্ত পরিবেশ অশান্ত করতে মরিয়া হয়ে উঠেছে সিপিআইএম ক্যাডাররা। কমলপুরে রাতের অন্ধকারে বিজেপি সমর্থকদের বাড়িতে চলছে আক্রমণ। বৃহস্পতিবার রাতেও একই ঘটনা ঘটে কমলপুরের বেশ কয়েকটি স্থানে। সব দেখেও কুম্ভনিদ্রায় আরক্ষা প্রশাসন, অভিযোগ কমলপুরবাসীর। নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের 37তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুক্রবার রক্তদান শিবিরের আয়োজন করা হয়। নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘ আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। পারিবারিক কলহের জেরে স্ত্রীর হাতে খুন হল স্বামী, অভিযোগ মৃতের পরিবারের। বৃহস্পতিবার সন্ধ্যায় শান্তির বাজার থানাধীন গাদ্দাং ছয়ঘড়িয়া এলাকায় স্ত্রী স্বামীকে হত্যা করেছে। বিজয় মালিয়াকে দেশ ছেড়ে পালাতে সাহায্য করেছিল সিবিআই। শুক্রবার এমনই অভিযোগ করলেন রাহুল গান্ধী। তার দাবি, আটক নোটিশ বলতে শুধুমাত্র অবগত করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শান্তিরবাজার থানাধীন গাদ্দাং এলাকার অটোচালক মধু ত্রিপুরাকে খুন করেছে তার স্ত্রী স্বপ্না ত্রিপুরা। এই অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সর্বদলীয় পশ্চিম জেলা ও সিপাহী জেলা উদ্বাস্তু উন্নয়ন কমিটি ও সদর মহকুমা কমিটির দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় শুক্রবার। সর্বদলীয় উদ্বাস্তু উন্নয়ন কমিটির দ্বিতীয় সম্মেলন শুক্রবার অনুষ্ঠিত হয় সমর স্মৃতি ভবনে। হাম ও রুবেলা টিকাকরণ কর্মসূচির জেলাভিত্তিক অভিযান শুরু হল বিশ্রামগঞ্জে। ভারতীয় দণ্ডবিধির গার্হস্থ্য হিংসার হাত থেকে গৃহবধূদের রক্ষা কবচ হিসাবে দেখা হয় যে আইনকে, দেশজুড়ে তার অপব্যবহার হচ্ছে। শুক্রবার সুপ্রিম কোর্ট এই বিষয়টি বিবেচনা করল এবং এই ধারায় অভিযুক্তরা এখন থেকে আগাম জামিনের আবেদন করতে পারবেন বলে জানানো হলো। এতদিন এটি জামিন অযোগ্য অভিযোগ ছিল। শুক্রবার হাম ও রুবেলা টিকাকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় বিশ্রামগঞ্জের মাল্টিপারপাস হলে। সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা শাসক সুরেশ চন্দ্র দাস প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন। কদমতলায় আয়োজিত বিজ্ঞান মেলায় খুদে ছাত্রছাত্রীদের দ্বারা তৈরি মডেল দেখে অভিভূত শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিঙ্কু রায়। শুক্রবার কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রথম বিজ্ঞান মেলার উদ্বোধন করেন শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিঙ্কু রায়। কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বিজ্ঞান মেলায় টিঙ্কু রায় ছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরবিন্দ দেব। জন্মভূমিতে উৎখাত হলেন দেশের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। সৌন্দর্যায়নের জন্য তার পূর্বাবয়ব মূর্তি সরিয়ে ফেলল এলাহাবাদ পুর নিগম। কল্যাণপুর ইউকো ব্যাংকের ডেপুটেশন দিল কল্যাণপুর বাজার ব্যবসায়ী সমিতি। শুক্রবার ইউকো ব্যাংক সঞ্চালক প্রভুরঞ্জন পুরোহিতের নিকট ডেপুটেশন মিলিত হয় ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা। গ্রাহকদের হয়রানি করার প্রতিবাদে শুক্রবার কল্যাণপুর ইউকো ব্যাংকে ডেপুটেশন দিল ব্যবসায়ীরা। অভিযোগ, ইউকো ব্যাংকের ক্যাশিয়ার অর্জুন রায় গ্রাহকদের হয়রানি করছেন। কল্যাণপুর ব্যবসায়ীরা আরও অভিযোগ করেন, আরবিআইয়ের নির্দেশ থাকা সত্ত্বেও ইউকো ব্যাংক গ্রাহকদের নিকট থেকে কয়েন গ্রহণ করতে চাইছে না। উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে কমলপুর মহকুমার শহর থেকে গ্রাম সমস্ত জায়গায় দুষ্কৃতিকারীদের তাণ্ডব। লাউড স্পিকারের আজানকে কেন্দ্র করে বিবাদের জেরে বড় পদক্ষেপ গ্রহণ করল গুরুগ্রাম পুর নিগম। শুক্রবার গুরুগ্রামে বেআইনি তিনতলা মসজিদটি সিল করে দিয়েছে স্থানীয় পুর নিগম। একই সঙ্গে মসজিদ সরানো যাবে না এই দাবিতে বিক্ষোভকারীদের এলাকা থেকে হটিয়ে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে কমলপুর শহরের প্রাণকেন্দ্র টাউন হল সংলগ্ন গোপাল রুদ্রপালের বাড়িতে প্রবেশ করে তার তৈরি প্রচুর বিশ্বকর্মার মূর্তি ভেঙে গুঁড়িয়ে দেয় দুষ্কৃতিকারীরা। খোয়াই মহকুমার প্রত্যন্ত গ্রাম তুই হাচিং বাড়ি গ্রামের পাগলাবাড়ি বাজার সংলগ্ন এলাকার উপস্বাস্থ্য কেন্দ্র থেকে প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর। গ্রামবাসীদের অভিযোগ, খোয়াই মহকুমার পাগলাবাড়ি উপস্বাস্থ্য কেন্দ্রের এমপিডব্লিউ মৃণাল কান্তি দেববর্মা নিজের দায়িত্ব পালনে গাফিলতি করছেন। পাগলাবাড়ি উপস্বাস্থ্য কেন্দ্রটি শুক্রবারও বন্ধ ছিল বলে অভিযোগ এলাকাবাসীর। তাদের দাবি, সরকার এই বিষয়ে নজর দিক। 2019 লোকসভা নির্বাচনের আগে দেশের সংখ্যালঘু সমাজের কাছে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন প্রধানমন্ত্রী। দেশে এই প্রথম কোনো মসজিদে ঢুকে মুসলিমদের কোনো অনুষ্ঠানে বক্তব্য রাখলেন মোদি।
কল্যাণপুর স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে হাম রুবেলা টিকা ছাত্রছাত্রীরা যাতে গ্রহণ করে তার বার্তা ছড়িয়ে দিতে বর্ণাঢ্য শোভাযাত্রা হলো শুক্রবার। কল্যাণপুরে হাম রুবেলা টিকাকরণে উৎসাহ দিতে শুক্রবার অনুষ্ঠিত শোভাযাত্রায় গানের তালে তালে সমবেত নৃত্য এলাকাবাসীর নজর কাড়ে। শুক্রবার কৈলাসহরের রাস্তাউটি বাজারে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় আইপিএফটি দলের প্রার্থীদের সমর্থনে। কৈলাসহরে আইপিএফটির সমর্থনে সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী এনসি দেববর্মা। সিবিএসইতে শীর্ষ স্থানাধিকারী এবং রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার পাওয়া 19 বছরের ছাত্রীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ উঠল হরিয়ানায়। চার সন্তানের জন্মদাতা মা কেড়ে নিতে চাইছে 3 মাসের শিশুকে, গলা টিপে হত্যা করার চেষ্টা করে ঘটনার সাবরুমে গ্রামীণ ব্যাংকের সামনে শুক্রবার। পাষণ্ড মা নিষ্পাপ শিশুকে হত্যা করার সময় নজরে আসে এক মহিলার, মহিলার চিৎকারে ছুটে আসে এলাকাবাসী। এলাকাবাসীর তৎপরতায় শেষ পর্যন্ত সাবরুমের পাষণ্ড মার হাত থেকে রেহাই পায় 3 মাসের শিশুটি। শনিবার থেকে শুরু হচ্ছে তেলিয়ামুড়া মহকুমার হাম এবং রুবেলা টিকাকরণ কর্মসূচি। জ্বালানির দাম কোথায় গিয়ে থামবে কেউ জানে না, কেন্দ্র এক প্রকার হাত তুলেই নিয়েছে, শুক্রবার ফের বাড়ল তেলের দাম। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়ে খোয়াইয়ে চলছে বিজয় মিছিলের প্রস্তুতি। খোয়াইয়ে জেলা পরিষদের 5টি আসনের মধ্যে 5টিতেই জয়ী হয় বিজেপি প্রার্থীরা। টাউনের অনবদ্য ফুটবলে আটকে গেল ত্রিপুরা পুলিশ, শুক্রবার উমাকান্ত ময়দানে প্রথম ডিভিশন ফুটবলের দিবারাত্রির দ্বৈরথে ঘটল এই ঘটনা। প্রধান বিচারপতি দীপক মিশ্রার সুপারিশ মেনে নিলেন রাষ্ট্রপতি, দেশের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি রঞ্জন গগৈ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে শীর্ষ 3টি পদ দখল করল এবিভিপি। মৃত্যুর 50 দিন পরে এক যুবকের মৃতদেহ বাংলাদেশ থেকে রাজ্যে এলো শুক্রবার, মৃতের নাম সেলিম মিয়া। গত 23 জুলাই বাংলাদেশে পৌঁছেছিল সে, 26 জুলাই রেপ তাকে গুলি করে হত্যা করে, রেপের অভিযোগ গাজা পাচারের সময় ধরা পড়েছিল সে। বিজয় মালিয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বিন্দুমাত্র শৈথল্য দেখায়নি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, শুক্রবার দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তরফে এক বিবৃতি জারি করে একথা জানানো হয়। শুক্রবার বিএমএস এর পক্ষ থেকে বিশ্বকর্মা পূজা উপলক্ষে এক সাংবাদিক সম্মেলন করা হয়। 9 জনের সম্পাদকের নাম ঘোষণা করল এআইসিসি, ত্রিপুরার দায়িত্বে আসামের কংগ্রেস নেতা ভূপেন কুমার বোরা, ত্রিপুরার প্রদ্যুৎ কিশোর দেববর্মাকে দেয়া হয় সিকিমের দায়িত্ব। নির্বাচন পর্ব শেষ হওয়ার আগে পঞ্চায়েত উপভোটে জয়ের সংবাদ পেল বিজেপি শিবির। খোয়াই মহকুমার 235টি পঞ্চায়েত আসনের মধ্যে 220টিতেই জয় পায় বিজেপি।